হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই ট্রেন্ডিং একটা টপিক নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা হচ্ছে কেয়ার হোম ভিসা। কিভাবে আপনি কেয়ার হোম ভিসায় আসতে পারবেন ট্রেনিং, সকল উপায়সমূহ আমি আপনাদেরকে জানাবো। অথবা আপনি যদি ইউকেতে পড়াশোনা করে থাকেন, এখানে আছেন, স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি কিভাবে কেয়ার হোমে স্পন্সরশিপ জবটা পাবেন, ওইটা ওই বিষয় নিয়ে আলোচনা করে থাকবো। আপনি কোন ইন্ডিয়াতে, পাকিস্তানে বা বাংলাদেশে যেখানেই হন না কেন, আপনি কিভাবে কেয়ার হোম জবটা গ্র্যাব করবেন তার ডিটেল সমূহ আপনাদেরকে বলতে যাচ্ছি। প্রথমে কেয়ার হোম বিষয়টা কি এটা নিয়ে একটু আলোকপাত করি। এটা হচ্ছে কেয়ার হোম জবগুলো হচ্ছে আমাদের দেশে, যেমন বয়স্ক মানুষজন যে এখানে থাকে, যাদেরকে দেখাশোনার মতো কেউ নাই, সঠিকভাবে টেক কেয়ার করার জন্য কেউ নাই, ওই রকম প্লেসে কিছু কর্মী থাকে যারা ওই মানুষদের সেবা যত্ন করে, ওনাদেরকে খাওয়ায়, পড়ায়, ওনাদের ওষুধ দেয় ঠিক মতো, ওনার টেক কেয়ার করে, ওইটাই বেসিক্যালি কেয়ার হোম জব। আর কেয়ার হোম বিভিন্ন প্রতিষ্ঠান আছে বড় বড়, ওই প্রতিষ্ঠানে বৃদ্ধাশ্রম বলে আমরা চিনি, বৃদ্ধাশ্রমে যেভাবে দেয়া হয়। আসলে আমাদের দেশের ক্ষেত্রে বৃদ্ধাশ্রম কনসেপ্টটা যদি খারাপ, একটু খারাপ দেখায়, কিন্তু এদেশে এটা কমন জিনিস। এখানে যেহেতু ছেলে মেয়ে সবাই কাজ করে, এখানে ধরেন প্রত্যেকটা মানুষ কাজ করতে হয়, দেশ উন্নত কান্ট্রিতে সবাই কাজ করে, আর দেশের এক্সপেন্স বেয়ার করার জন্য সবাইকে কাজ করতে হয়, এই জন্য কেয়ার হোম গুলাতে সবাইকে দিয়ে দেয়। তো কেয়ার হোম গুলাতে নিজেরা নিজেরাও যায় অনেকে, অতিরিক্ত সিক হয়ে গেলে, যাতে প্রপারলি টেক কেয়ারটা হয়। তো কেয়ার হোমের এই জবগুলা এখন বিশাল অপরচুনিটি। রিজন হচ্ছে এখানে সব সময় হেলথ সেক্টরটা খুবই উইক থাকে, হেলথ সেক্টর খুব বঙ্গুর অবস্থা বলতে গেলে আপনার ইউকেতে। তো হেলথ সেক্টরে সব সময় মানুষ লাগে, ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ, সব জায়গা থেকে প্রতিনিয়ত মানুষ আসতেছে। তো এটা আপনার জন্য একটা বিশাল সুযোগ। আপনি যদি কোনো হেলথ সেক্টরে, এটা হোক অ্যাজ এ নার্স, অ্যাজ এ ডক্টর, অথবা অ্যাজ এ ফার্মাসিস্ট, যদি আপনার হেলথ সেক্টরে এক্সপিরিয়েন্স হয়ে থাকে, অথবা আপনি বাংলাদেশের কোনো হেলথ সেক্টরে কাজ করে দেখছেন, অথবা কেয়ার হোমে কাজ করে দেখছেন, আপনার জন্য বিষয়টা ইজি। অথবা যদি কেউ কাজ না করেও থাকেন, আপনি যদি কোথাও কাজ করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যারেঞ্জ করতে পারেন, আর আপনি যদি ইংলিশে ভালো হন, আমি কীভাবে IELTS 4 আসতে হয় ওই ডিটেলে একটা ভিডিও আমার আছে চ্যানেলে, খুঁজে নেবেন। তো আপনি IELTS করে হোক, IELTS ছাড়া হোক, ইংলিশ টেস্ট দিয়ে যেভাবে আপনি নিজেকে প্রুভ করতে পারেন আপনি ইংলিশে এফিশিয়েন্ট, আপনি কাজের অভিজ্ঞতা আছে, এভাবে আপনি এখানে কেয়ার হোমের জবের জন্য রেডি হতে পারবেন। তাহলে ধরেন আপনি ইংলিশ টেস্টটা সারিয়ে ফেলছেন, তাহলে আপনার জব এক্সপিরিয়েন্স আছে, এই দুইটা জিনিস থাকার পরে আপনার দায়িত্ব হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করা। আপনি ইন্ডিডে যাবেন, অথবা ইউকে কেয়ার হোমের যত লিস্ট আছে ইউকে গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি ওইখান থেকে বের করবেন, অথবা আপনি লিখবেন স্পন্সরশিপ কেয়ার হোম কোম্পানি, লিস্ট দিলে আপনি ওই তালিকাটা পেয়ে যাবেন, যে যে কোম্পানিগুলার, কেয়ার হোম কোম্পানিগুলার স্পন্সরশিপ আছে সবগুলার কোম্পানির লিস্ট আসিয়ে যাবে। আপনার দায়িত্ব হচ্ছে সবগুলাতে অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া। সবগুলাতে অ্যাপ্লিকেশন দিলে আপনি যে কোনো একটা থেকে অবশ্যই নক পাবেন। অবশ্যই এটা ল্যাংদি কাজ, বাট আপনাকে ধৈর্য ধরে করতে হবে, বড় একটা অপরচুনিটির জন্য এতটুকু কষ্ট আপনাকে করতে হবে। আর এর জন্য আপনার CV পারফেক্টলি বানাবেন, সকল এক্সপিরিয়েন্সগুলো পয়েন্ট আউট করবেন, আর ইন্টারভিউর জন্য আপনি রেডি থাকবেন, কিভাবে টেক কেয়ার করতে হয় সব কিছু ডিটেল একটু পড়াশোনা করে নিয়ে রেডি থাকবেন। আর আপনার যদি পরিচিত কেউ থাকে এখানে, তাহলে তো আরও ভালো, তাহলে উনি বুঝিয়ে দিবেন আপনাকে কিভাবে কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতে হয়। আর অনেকে আছে টাকা দিয়ে কেয়ার হোম ভিসাগুলো কিনে, টাকা দিয়ে আপনার কেনার দরকার নেই, আপনি অনেকগুলো টাকা দিয়ে কেনার দরকার নেই, আগে নিজে অ্যাপ্লাই করে দেখেন, দেখেন নিজে অ্যাপ্লাই করে পাচ্ছেন কিনা। প্রথমে ফার্স্ট প্রাইমারি সেটআপ হচ্ছে আপনি অনেকগুলোতে অ্যাপ্লিকেশন করে দেখবেন, দেখা অনেকগুলোতে অ্যাপ্লিকেশন করে আপনি জবটা পাচ্ছেন কিনা, যদি না পান তখন কিনবেন। কিনার ক্ষেত্রে অনেকে 5,000 দিয়ে পাউন্ড দিয়েও সেল করে, অনেকে 10,000 পাউন্ড দিয়েও সেল করে, অনেকে 20,000 পাউন্ড দিয়েও সেল করে, এটা ডিপেন্ড আছে কোন এরিয়ায় আপনি জবটা পাচ্ছেন, এই কেয়ার হোমটা অবস্থিত বা ফেসিলিটিগুলো কেমন, এটার উপর ডিপেন্ড করে আপনি বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রেটে বিভিন্ন জনে আপনার কেয়ার হোমে জব এরকম ভিসাগুলো সেল করে থাকে। বাট এক্ষেত্রে আরও সতর্ক হইতে হবে, অনেকে এরকম ফেক কেয়ার হোমে জব সেল টেল করে বলে, কেয়ার হোমে ভিসা সেল টেল করে বলে ফেক আপনার ট্র্যাপ তৈরি করে আপনার থেকে অনেকগুলো টাকা আত্মসাত করে। তো আপনাকে কেয়ারফুল হইতে হবে, সব কিছু হইতে হবে, কনসার্ন হয়ে কেয়ার হোম জবের জন্য আগাইতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে কেয়ার হোম জবে অ্যাপ্লিকেশন করার সময় আপনি আর্কিগাটি গুড়টাই আপনি সম্পূর্ণ পড়ালেখা করে ভালোভাবে জেনে তারপর অ্যাপ্লিকেশন করবেন। এর জন্য আপনার পরিচিত কেউ থাকলে বেটার, তাহলে ওনারা কারো কাছ থেকে কেনার সময়ও এভাবে খবর নিয়ে কিনে করবে। কিন্তু আমার সাজেশন হচ্ছে প্রথমে আগে নিজে চেষ্টা করে দেখবেন, প্রাইমারিলি
ফ্রিতে পাচ্ছেন কিনা। ফ্রিতে পাইলে, কেয়ার হোম জব পাইলে ফেসিলিটি কি, আপনার হেলথ ইন্স্যুরেন্স নাই, কিছু নাই, আপনি খুবই কম টাকায় এখানে চলে আসতে পারবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে থাকতে পারবেন। তো আশা করি আপনার সব প্রশ্নের উত্তর এখানে পেয়েছেন। তাও যদি আপনার কোনো কমেন্ট প্রশ্ন হয়ে থাকে কমেন্টে জানান, আমি আপনার সাথে কিপ ইন টাচ থাকবো, আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করেন প্লিজ, আর লাইক বাটনে ক্লিক করেন, আর ভিডিওটা শেয়ার করেন যাতে আরেকজন উপকৃত হতে পারে। আমরা একজন আরেকজনকে হেল্প করব, এটাই যাতে আমাদের উদ্দেশ্য হয়। এই ভিডিওটা যেমন আপনাদেরকে হেল্প করার কাজে লাগতেছে, যেভাবে ইন্ডিয়ান লোকজন একজন আরেকজনকে হেল্প করতেছে, যার কারণে ওদের দেশের মানুষ যেখানে জানি কেনা পাবেন, আমরাও চেষ্টা করি আমরাও যাতে আমাদের দেশের মানুষজনকে একজন আরেকজনকে হেল্প করে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।